আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্ট্রিট ফুড হোম ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে রেসিপিটি করে দেখাবো সেটা মসুরের ডাল দিয়ে সাজনার তরকারি। এজন্য আমরা নিয়েছি সাজনা 250 গ্রামের মতো, আলু 2-3টে, মসুরের ডাল আধা কাপ, টমেটো মিডিয়াম সাইজ 2টো, পেঁয়াজ বড় সাইজের 1টা, টেবিল চামচের 3 চামচ তেল, লবণ 7 মতো, হলুদের পাউডার 1 ছোট চামচ, গরম মশলা পাউডার 1 ছোট চামচ, আদা রসুনের পেস্ট 1 ছোট চামচ, কাঁচামরিচ 5-6টি, লাল মরিচের পাউডার 1 ছোট চামচ, ধনিয়া পাউডার 1 ছোট চামচ। এ সমস্ত কিছু দিয়ে আমরা আজকে মসুরের ডাল দিয়ে সাজনার তরকারি রান্না করব। হালকা একটু হলুদের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে আমরা আলুগুলাকে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে, 3-4 মিনিট ভেজে নিলেই হবে। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু ভাজার মতো ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিতে হবে। আদা রসুনের পেস্টটাও দিয়ে দেওয়া হবে। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। ধনিয়া পাউডারটাও দিয়ে দেওয়া হলো, লাল মরিচের পাউডারটাও দিয়ে দেওয়া হলো, হলুদের পাউডারটা আমরা দিয়ে দিলাম, লবণ 7 মতো দেওয়া হলো। কিছুটা পানিও দিয়ে দেওয়া হলো, মেলে জ্বলে যেতে পারে। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করতে হবে। এখন ডালগুলোকে দিয়ে দেওয়া হলো, আমরা ধুয়ে রেখেছিলাম। ডালগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে 2 মিনিট রান্না করতে হবে। এখন আলু টাজনা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি তরকারি। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করতে হবে। ঢাকা দিয়ে আরো 2 মিনিট 3 মিনিট রান্না করতে হবে। আমাদের তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে দেবো। জল তরকারির উপর উপর মতো দিতে হবে। ঢাকা দিয়ে আরো 5-7 মিনিট রান্না করতে হবে। গরম মশলা আমরা যা নিয়েছিলাম দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়া হলো। দুই তিন মিনিট ঢাকা দিয়ে পাকা দিতে হবে। মসুরের ডাল দিয়ে সাজনার তরকারিটি হয়ে গেছে। একটু জল জল রাখতে হবে, কারণ মসুরের ডাল আছে, আলু আছে, যে কারণে ঝোল কমে যায়, টেনে যায়। এ কারণে একটু জল জল রাখতে হবে, খেতে অনেক সুস্বাদু হয়। তো আমাদের তরকারিটি হয়ে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের মসুরের ডাল দিয়ে সাজনার তরকারিটি রেডি হয়ে গেছে। আমাদের তরকারিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভালো মন্দ, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।